মিছিমিছি মন খারাপ করছো বুঠান, একটু ভালো করে ভেবে দেখো। ওর ঘর চলে যাওয়াটা দরকার ছিল। দরকার ছিল? বাড়ি ছেড়ে চলে যাওয়া দরকার ছিল? আমি যদি তোমাকে বলি দুর্বার জন্যই ওর ঘর চলে যাওয়াটা দরকার ছিল, কিন্তু ঠাকুরপো দুর্বা সে তো কোনোদিন বাড়ি ছেড়ে চলে যেতে চায়নি। আজকে চাওয়া না চাওয়ার ব্যাপার নয় বৌঠান, দিনের পর দিন অর্ঘ দেখেছে দাদান দুর্বার সঙ্গে ভালো ব্যবহার করেননি। দুর্বা তো স্ত্রী, স্ত্রীর অসম্মানও সহ্য করতে পারেনি। আমি তোমাকে বলছি বৌঠান, কথাটা তুমি তোমার দাদাকে কিন্তু একবারও বলনি ঠাকুর, বললে হয়তো এই সমস্যাটার সমাধান হয়ে যেত। না বৌঠান, তাতে দাদার হয়তো মনে হতো তিনি হেরে গেলেন, তাই আমি বলতে পারিনি। অর্ঘ্য যে আমার কত আদরের নাতি সেটা জেনেও তো এটা সে মেনে নিতে পারতো বলো? আরে নিজে সেটা তো দেখলে ঠাকুরপো, আমি তোমাকে বলছি অর্ঘ আর কোনোদিন এ বাড়িতে ফিরে আসবে না। এবার থেকে সে বাইরের লোক হয়ে গেল। না বৌঠা, ফিরবে না এই কথা তেমন জোর দিয়ে আমি বলতে পারি। অর্ঘ আজ যে কাজ করবার জন্য বাইরে গেছে, ও যদি এই কাজটা ভালো করে করতে পারে, অনেক উন্নতি করতে পারে, তার সে সার্থকতা আমাদের কাছে কম গর্বের ব্যাপার হবে না বৌঠা। তখন অর্ঘ এই লাহিড়ি বাড়ির চৌহদ্দির মধ্যে থাকলো কি থাকলো না সেটা কোনো বড় ব্যাপার নয়। কিন্তু ঠাকুর, অর্ঘ্যর যখন সন্তান হবে সে তো কোনোদিনই জানবে না সে কোন বংশে কোন পরিবারের মানুষ, সেটা আমি সহ্য করতে পারবো না। তখন অর্ঘ্যই তাদের বলবে বৌঠান, আজ অর্ঘ্য বাড়ির বাইরে গেছে বলে নিজের বংশমর্যাদা সে ভুলে যাবে। এত দায়িত্ব জ্ঞানহীন সে নয়, বরং তার যথেষ্ট দায়িত্ব জ্ঞান আছে বলেই আছে আছে তার স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে চলে যেতে পেরেছে। ঠাকুরপো তুমি যে কি বলো সব কথা আমার কাছে পরিষ্কার না। আজ থেকে 20-25 বা 30 বছর পরে দুর্বা যদি কখনো অর্ঘ্যর কাছে অনুযোগ করত যে এ বাড়িতে তার দাদান তার সঙ্গে ভালো ব্যবহার করেননি, কিন্তু অর্ঘ্যর কাছে কোনো জবাব থাকতো না বৌঠান। কিন্তু একবার ভেবে দেখো বৌঠান, এই যে অর্ঘ্য দুর্বাকে এ বাড়ি থেকে বার করে নিয়ে গিয়ে সম্পূর্ণ নিজের আশ্রয়ে নিয়ে গিয়ে রাখলো, এতে করে দুর্বার কোনো রকম মনোযোগের রাস্তা কিন্তু সে চিরকালের জন্য বন্ধ করে দিল।